আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো কুমড়ো বড়ি মেশিন সম্পর্কে কিছু কথা বলবো এবং মেশিনের খুঁটিনাটি কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। এই মেশিন দিয়ে, একই মেশিন দিয়ে একাধিক কিছু করতে পারবেন কি না, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, কোথা থেকে ক্রয় করতে হবে এবং এই মেশিনের সাথে কিছু ফ্রি জিনিস থাকছে কিনা, সেটি কিন্তু এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, মেশিন সম্পর্কে কিছু কথা বলবো। তো এখানে রাখা আছে, এটি হচ্ছে বড়ি কুটা মেশিন, কেউ বলে ডাউল পেস্ট, কেউ বলে কুমড়ো বড়ি মেশিন, একাধিক নামে ডাকে, ওটা কোনো ব্যাপার না। এই যে কনকনে শীতকাল আসতেছে, এই শীতে কিন্তু ডাউল পেস্টের প্রচুর পরিমাণ প্রয়োজন হয়, কারণ আমরা গ্রাম অঞ্চলে বড়ি দিয়ে থাকি, কুমড়ো বড়ি যেটা বলি, সেই কুমড়ো বড়ি দেওয়ার জন্য আপনার এই মেশিনটি বিকল্প আর কোনো মেশিন নাই। তো এই মেশিন দিয়ে আপনারা যদি মনে করেন কুমড়ো বড়ি দিবেন কিংবা পেঁয়াজের চপ ইত্যাদি, আপনারা বেসন কিনে থাকেন, বেসন না কিনে যদি সরাসরি ডাউল দেন পানি সহকারে, এই পাশে আপনার পেস্ট হয়ে বাইর হবে, আপনি সরাসরি জ্বালানি তেলের ভিতর দিলেই কিন্তু আপনার ভাজা ভুজো তৈরি করার জন্য পারফেক্ট একটি মশলা তৈরি হয়ে যাবে। তো আপনার চাহিদা অনুযায়ী কিন্তু মশলা বা আপনার নিয়ম মাফিক বিভিন্ন প্রকার মশলার সংমিশ্রণ করে একসাথে আপনি এই মেশিন দিয়ে বেটে বা পেস্ট করে নিতে পারবেন। তো এখানে এই মেশিন দিয়ে যদি কিনা আপনি অন্যান্য কাজ করতে চান, সেটা হচ্ছে শুকনো চাউলের গুঁড়া, যেমন বাচ্চাদের সেরালি ইত্যাদি জিনিস আপনি এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মেশিনটির সাইজ হচ্ছে 8 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, তো বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন দামের হয়। এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান, এখানে যদি আপনারা দেখতে চান এই জিনিসটা দেখে কিনবেন। এখানে যদি ডবল ডিস্ক দেওয়া থাকে তাহলে এটা হেভি মেশিন, যদি কিনা একটা থাকে এরকম, একটা না থেকে একটা পার্ট থাকে তাহলে সেটা হালকা মেশিন, হালকা মেশিনের দাম একটু কম হবে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ইন্ডিয়ান মেশিন। এই মেশিনের আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে 16,500 টাকা। মেলা উপলক্ষে যদি আপনারা নিতে চান, 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা যদি নিতে চান তাহলে 16,500 টাকায় এই মেশিনটি নিতে পারবেন। বিকে ইনোভেশন বিডি আমাদের ওয়েবসাইটও নিতে পারবেন, সরাসরি আমাদের অফিসে এসে দেখে ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে। উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 16,500 টাকা। তো ভিউয়ার্স, টাইমের দিকে খেয়াল রাখবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই রেট ফাইনাল থাকবে এবং এই দর বলবৎ থাকবে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে যদি কিনা আপনারা মোটর ইউজ করতে চান, 2 হর্স পাওয়ার কিংবা 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন। এই বিদ্যুৎটি কিন্তু আপনার বাসা বাড়ি যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ দিয়েই আপনি চালাতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। মেশিন চালানোর জন্য কোনো প্রকার দক্ষতার প্রয়োজন নাই, যে কেউ কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবে, কারণ এখানে প্রেশার সিস্টেমটা আপনার হাতে, আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী আপনি প্রেশার দিয়ে নিতে পারবেন। আপনার প্রেশারের উপরে নির্ভর করবে ডাউল কী পরিমাণ পেস্ট করবেন। যদি কিনা মনে করেন আপনি বিভিন্ন প্রকারের মশলা পেস্ট করার জন্য একটু মোটা টাইপের করতে চান, সেক্ষেত্রে একটু লুজ রাখবেন, একটু মোটা বাইর হবে, প্রেশার বেশি দিলে চিকন মিহি হয়ে বাইর হবে। তো ভিউয়ার্স, উইদাউট মোটর মেশিনের প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম। তো ভিউয়ার্স, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি ডাউল আপনি পেস্ট করতে পারবেন। এই মেশিনটি যদি কিনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা, স্টক সীমিত তাই দ্রুত আগে আসলে আগে পাবেন, ফুরিয়ে গেলে পাবেন না। স্টক থাকাকালীন আপনারা যোগাযোগ করতে পারবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। বিকের পণ্য কিনে হন ধন্য, স্টক সীমিত তাই দ্রুত যোগাযোগ করুন, আগে আসলে আগে পাবেন, ফুরিয়ে গেলে পাবেন না। মেশিন কিন্তু বেশি পরিমাণ আমাদের কাছে নাই, বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।